नमस्कार एवं शुभ विजय प्रीति शुभेच्छा आजके फोर्थ पिलार्सेर सन्ध्या अनुष्ठाने आलोचना करब बिहारेर विधानसभा निर्वाचन निये। आगामीकालई प्रथम दफार विधानसभा भोट, विशेष कतगुलो जिनिस रयेछे, गुरुत्वपूर्ण विषय रयेछे। एई विश्वव्यापी महामारी परिस्थितिर मध्ये एई प्रथम देशे भोट होच्छे। लक्ष लक्ष परियायी श्रमिक जखन निजेर कर्मस्थल फिरे निजेर राज्ये फिरते बाध्य हयेछेन, जार मध्ये बिहारे सबथेके बेशि श्रमिक फिरेछेन, सेई बिहारे एई प्रथम भोट। एबं कृषि क्षेत्र आमूल संस्कार लक्ष्य जो तीन आईन पास जाते देशर कृषक समाज मध्य प्रतिक्रिया कोथाओ कोथाओ देखा गया, प्रभाव निश्चित भाव सारा देश पड़े। तारपर एई प्रथम भोट ताई आलोचना करब। आमादेर संगे दुजन प्रवीण सांबादिक रयेछेन, गौतम लाहिड़ी रयेछेन, रजत राय। दुजोनेरई बिहार सह समस्त हिंदी बेल्टे उत्तर भारते निर्वाचन कवर करार विपुल अभिज्ञता रयेछे, आमारो यथासामान्य अभिज्ञता हलो रयेछे। এটা নিয়ে আমরা আলোচনা করব। গৌতম দা, তোমাকে দিয়ে শুরু করি। এবার কি একটা প্রথম প্রশ্ন এটাই আমার থাকবে যে এবার কি বিহারের ভোট জাতের থেকে কিছুটা বেরিয়ে হলেও বেরিয়ে আসতে পারবে মনে হয়? আমি যে দুটো বাস্তব ইকোনমিক ইস্যুর কথা বললাম, শ্রমিকদের কাজ হারানো এবং কৃষকদের তাদের জীবন জীবিকা সম্পূর্ণ বদলে যাওয়া, এই দুটোর প্রভাব কতটা পড়বে মনে হয়? না, সাধারণত এগুলোই প্রভাব পড়া উচিত এবং প্রভাব পড়বেও বলে আমার ধারণা। কিন্তু এটা ঘটনা যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে এই প্রথম একটি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে আমি মনে করি ভারত সরকারের করোনা মোকাবিলার ক্ষেত্রে তারা যে পদক্ষেপ নিয়েছেন বা রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন তার একটা রেফারেন্ডামও হতে পারে। ফলে সেক্ষেত্রে যদিও বিহার বা উত্তরপ্রদেশ এই প্রদেশগুলি জাতপাতের আধারে বিভক্ত, কিন্তু সেই জাতের সমীকরণও যদি দেখা যায়, আমার কাছে মনে হয় যে এক নম্বর প্রধান যে মুখ্যমন্ত্রী যিনি, তিনি 15 বছর একটানা মুখ্যমন্ত্রী থেকেছেন বিভিন্ন পরস্পর বিরোধী দলের সহযোগিতা নিয়ে। কখনো তিনি ধর্মনিরপেক্ষ দলগুলির সহযোগিতা নিয়ে মুখ্যমন্ত্রী, আবার তিনি পরবর্তীকালে বিজেপির সহযোগিতা নিয়ে মুখ্যমন্ত্রী। ফলে তার এই 15 বছরের কাজের একটা মূল্যায়ন বা খতিয়ান নিঃসন্দেহে হবে, যার প্রভাব আমরা লক্ষ্য করছি, দেখতেও পাচ্ছি। বহু জায়গায় মানুষ ক্ষোভ প্রকাশ করছেন, তার সভায় দাঁড়িয়ে মানুষ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছে। এটা কখনো আগে এভাবে নীতিশ কুমারের মতো একটা ভদ্র সজ্জন রাজনীতিবিদ বলে ভারতে যার পরিচিতি ছিল, তাকে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, যেটা টিভির পর্দায় বা ভিডিও নানা ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি। এবং একটি বড় ক্ষোভ প্রকাশ বলতে তুমি যেটা বলছো, নীতিশ কুমার বক্তৃতা করছেন, সেই সভায় লালু প্রসাদের নামে জয়ধ্বনি উঠছে, সেই কথাটা বলছো তো? একাধিক সভায় আজকে নিয়ে 5 বার ঘটলো, 5টি জায়গায় ঘটলো, 5টি বিভাগের বিভিন্ন ডিফারেন্ট জায়গায় ঘটলো। ফলে এটা এক ধরনের নিশ্চয়ই দিক নির্দেশ করে। নীতিশ কুমার যে অ্যান্টি ইনকাম্বেন্সি তার যে মুখোমুখি হতে হয়েছে, এটি আর আলোচনার ঊর্ধ্বে হয়ে গিয়েছে, এটা প্রমাণিত, এই স্বতঃসিদ্ধটি প্রমাণিত। দ্বিতীয় বিষয়টা আমার কাছে মনে আছে, এই প্রথম বোধহয় আমি আগে লক্ষ্য করি, আগের নির্বাচনে আমি বলতে পারবো না, যে ধরনের জাতপাতের সমীকরণের ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলি প্রতিনিধিত্ব করে, তাদের যে একতা, সেই একতাটা বিশেষ করে বিরোধী দলের ক্ষেত্রে। রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে কংগ্রেস আগেও ছিল, এবারেও আছে, তার সঙ্গে আরো একটি দল যুক্ত হয়েছে, সেটাও ঠিক আছে, তার সঙ্গে একসঙ্গে সবকটি বামপন্থী দল। অতি নগণ্য হলেও বিহারে কিন্তু এই বামপন্থী দলগুলির একটা ন্যূনতম ভোট 5 থেকে 7-10% পর্যন্ত যায়। এমনকি সর্বাপেক্ষা শক্তিশালী হলো সিপিআইএমএল, তাদের বিধায়ক সংখ্যাও অনেক বেশি। ফলে তারা কিন্তু যে সমাজকে রিপ্রেজেন্ট করেন, সেই সমাজের ভোট কিন্তু এবার এই ধরনের একটি তথাকথিত বুর্জুয়া দল যদি তারা মনে করে থাকেন, তাহলে তাদের পক্ষে পড়া উচিত বা পড়তে চলেছে। তার লোক আমরা যেগুলো সাধারণত মিডিয়ায় দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে লালু প্রসাদ, তেজস্বী যাদব বা প্রধানমন্ত্রী, তাদের সবার ছবি দেখছি, নীতিশ কুমার দেখছি, আমরা দেখছি না যে দীপঙ্করের, সিপিআইএমএল নেতা দীপঙ্কর কিংবা কানাইয়া কুমারের সভায় যে জনতা উপচে পড়ছে, সেই ছবিগুলো অত প্রস্ফুটিত নয়। ফলে এই যে সমীকরণটা, এটা যদি আক্ষরিক একাডেমিক্যালি এই সংখ্যাটা কিন্তু নিশ্চিতভাবে বিজেপি এবং কুর্মী ভোটের যে নীতিশ, তাদের যোগ করলে কিন্তু তার সঙ্গে হাম একটি পার্টি যোগ হয়েছে, নিঃসন্দেহে তারাও একটি অতি পিছড়া দল, যেটা ঘটনা। কিন্তু সেই সংখ্যা থেকে এই সংখ্যাটা কিন্তু সোজা জাতপাতের আধারে কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এই তথ্যটা কিন্তু খুব একটা সাধারণ মিডিয়ায় প্রচারিত হচ্ছে না। ফলে খালি মনে হচ্ছে যে প্রথমে তো ভাবাই হয়েছিল এনডিএ জয়টা পূর্ব নির্ধারিত, ফলে এখন বিহারে এনডিএ বলতে কি সেটাই স্পষ্ট নয়, কারণ তার এনডিএ শরিক তিনি একটি ভিন্ন ভাবে ভিন্ন জোট তৈরি করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির যে ডেসপারেশনটা আজকে আরো বেশি প্রমাণিত হয়েছে যে উত্তরপ্রদেশে তারা যে 9টি আসন রাজ্যসভায় জিততে পারতেন সেই 9টি আসনের বদলে তারা একটি আসন আজ বিএসপি কে ছেড়ে দিয়েছে, এবং বিএসপি কিন্তু তার নিজের সংখ্যায় সাংসদ হতে পারতেন না। তার মানে বিজেপির অতিরিক্ত ভোট মায়াবতী পেতে চলেছে, এটা বিহার নির্বাচনের পূর্বে আজকেই ঘোষণা হয়েছে। ফলে বিজেপির যে একটা মরিয়া ব্যাপার মতো মায়াবতী ওখানে যে উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে যে তারা একজোটে লড়ছেন এবং তারা ঘোষণাও করেছেন মায়াবতী উপেন্দ্র কুশওয়াহা মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট একজন, ফলে সেই ভোটটাকে পাওয়ার একটা বিজেপির চেষ্টা, এবং শেষ মুহূর্তে মায়াবতী এরকম ধরনের রাজনৈতিক ডিগবাজি যদি বলা যায়, অনেকটা পরিভাষাটা সঠিক নয়, তাহলেও একজন রাজনৈতিক নেত্রী তিনি এভাবে বিভিন্ন সময় মত 360 ডিগ্রি পরিবর্তন করেছেন, অতীতে আমরা দেখেছি তিনি এক্ষেত্রেও করতে পারেন। ফলে সেই জন্য এইবারের বিহারের নির্বাচনটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে আছে। আমি পরে আরো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জবাব দেবো, ডিটেলসে যাবো। গৌতম দা যেভাবে বললেন, গৌতম লাহিড়ী যেভাবে বললেন তাতে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইন্টারেস্টিং নির্বাচন। কিন্তু রজত দা, আমি যখন ওপিনিয়ন পোল গুলো দেখছি, 4টে প্রধান ওপিনিয়ন পোলের কথা আমি বলছি, কোথাও তো ইন্টারেস্টিং কিছু দেখছি না। ওপিনিয়ন পোলে সর্বত্রই দেখাচ্ছে যে 133 থেকে 160-165টা দেখাচ্ছে, বিভিন্ন সমীক্ষায় দেখাচ্ছে এনডিএ কে, মানে যে এনডিএ এর মধ্যে বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড আছে, এবং বিরোধী মহাগঠবন্ধন যেটা কংগ্রেস, বামেরা এবং রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদের দল রয়েছে, তাদের দেখাচ্ছে 60 থেকে 70, 71, বড় জোর 90 পর্যন্ত। তো 243 সদস্যের বিধানসভা, সেক্ষেত্রে ওপিনিয়ন পোল অনুসারে তো আমি ইন্টারেস্টিং কিছু দেখছি না, এনডিএ আসতেই চলেছে। ওপিনিয়ন পোল আমরা দেখছি ঠিকই, আমি একমত, ওপিনিয়ন পোল এরকমই দেখাচ্ছে, কিন্তু আমরা যদি রাজনীতি, বিহার রাজনীতি, নির্বাচন কেন্দ্রিক রাজনীতির গতি প্রবাহটা খেয়াল করি, তার সঙ্গে ওপিনিয়ন পোলের মিল নেই। কোথায় নেই? বিহারে নীতিশ কুমারকে মোটামুটি কোণঠাসা করে দিয়ে বিজেপির এনডিএ জোট ভোটে নেমেছে, যদিও মুখে বলেছে যে নীতিশ আমাদের মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট, কিন্তু প্রচারে যেভাবে বিজেপি নিজেকে আলাদা রেখেছে, নীতিশ কুমারের গায়ে সমস্ত সমালোচনা তীর দিচ্ছে, বিজেপি তার থেকে দূরে থাকছে, তাকে ডিফেন্ড করছে না, এবং তার সঙ্গে এমন কিছু জোটেরও হাত মেলানোর তৈরি রেখেছে সমীকরণ, যেটা নীতিশের স্বার্থের বিপক্ষে যাচ্ছে না। সব মিলিয়ে এনডিএ জোট এখন আর খুব একটা সুখী পরিবার নয়। তবে এটা ঠিক যে এখনো দেখা যাচ্ছে নীতিশের প্রতি বিহারবাসীরা ক্ষুব্ধ হলেও তারা সেইটার সঙ্গে বিজেপিকে যুক্ত করতে না, যে বিজেপির জোটেরই শরিক হিসাবে এনডিএতে নীতিশ কুমার আছেন এবং করছেন, এটাকে তারা দেখছে না, বিজেপিরও দায় আছে, তারা নীতিশকে দায় করছে। মানে এই ব্যাপারগুলো কিন্তু একটা জিনিস। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের যে লোক জনতা পার্টি, লোকশক্তি পার্টি, সে নীতিশ কুমারের বিরুদ্ধে ওপেনলি লড়ছে। তার খেলাটা অন্যরকম, তার খেলাটা হচ্ছে আমি আমাকে আনো, এনডিকে বার্তা দিয়ে চাইছে নীতিশকে হটাও, আমাকে আনো। মায়াবতী, যেমন গৌতম বললো, মায়াবতী আবার আরেকজনের সঙ্গে একটু একটু করে পাপ খেলার চেষ্টা করছে বিহারে। যেটা হচ্ছে এই জাতপাতের রাজনীতির ভেতরে একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আমরা লালু প্রসাদ থেকে শুরু করে নীতিশ কুমার পর্যন্ত আমরা যে যতগুলো সরকার দেখেছি, এগুলো সবই প্রথম মন্ডল কমিশনের পরে যখন মন্ডলাইটরা যখন পাওয়ারে আসতে শুরু করে, তখন বিহার ইউপিতে যাদবরা প্রথম পাওয়ারে আসে, মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে, আর এখানে বিহারে লালু প্রসাদ যাদব। তারপরে যাদবরা সংখ্যায় বেশি হয়, এই জাতি গোষ্ঠী যখন নিজেদের পাওয়ারটা কনসলিডেট করে, তখন তারা হয়ে ওঠে ক্রিমিলিয়ার, তারা বেশিরভাগ খিটটা খেতে শুরু করে। তখন অন্যান্য গোষ্ঠীরা, কুর্মি, নীতিশ কুমার হচ্ছে কুর্মি, এই পাসওয়ান, রামবিলাস পাসওয়ানদের পাসওয়ান বা চিরাগ পাসওয়ানের পাসওয়ান, ওদিকে মায়াবতী, বিএসপি, দলিত তরফ থেকে, এরকম বহু গোষ্ঠী তারা আলাদা আলাদা হতে শুরু করে, এবং মন্ডলের যে বিশাল একটা গঠবন্ধন থাকার খুব সম্ভাবনা ছিল, সেটা দ্রুত ভেঙে যায়। সব জাত গোষ্ঠীর নেতারা নিজের নিজের শক্তি বাড়ানোর জন্য অন্যদের বিরোধিতা করে তারা করে। এখন মন্ডলেরটা একত্র নয়, একজোট নয়, সেই জন্যই নানা রকম সমীকরণ দিয়ে, কখনো লালু নীতিশ একসঙ্গে, কখনো নীতিশ রামবিলাস একসঙ্গে, কখনো নীতিশ আলাদা, রামবিলাসের ছেলে আলাদা, লালুর ছেলে তো আলাদা আছেই। তো এর ভেতরে কখনো বিজেপি কখনো কংগ্রেস এদের সঙ্গে হাত মিলিয়ে নানান রকম সমীকরণ করে ভোটের সরকার গঠনের চেষ্টা করে। এখানে বিজেপির খেলাটা হচ্ছে উইন-উইন সিচুয়েশন বিজেপির পক্ষে। এখনকার হিসেবে বিজেপি দেখছে যদি নীতিশ দুর্বল হয় তাহলে চিরাগ থাকবে হাতের কাছে আরেকটা, আরো ছোট ছোট কয়েকটা গোষ্ঠীকেও সে রেখেছে, তাদের কিছু কিছু সামান্য কিছু দিয়ে রুটির টুকরো দিয়ে করতে পারে। তার বিজেপি হবে লার্জেস্ট পার্টি, সে নীতিশের দাঁত খিচুড়ি সহ্য করতে হবে না, নীতিশ এটা হচ্ছে বিজেপির। বিজেপি একা সরকার করার ক্ষমতা আশা করে না, কিন্তু বিজেপি ভাবছে আমরা চালিকা শক্তি হয়ে উঠবো। আর অন্যদিকে বিহারে সবচেয়ে যদি এখন যেটা চেষ্টা করছে তেজস্বীরা, যেটা চেষ্টা করছে সেই তেজস্বীদের সঙ্গে যেটা গৌতম পয়েন্ট আউট করলো, কংগ্রেস তো ছিলই, বামপন্থীরা জোট ঢোকাতে কিছু ভোট ট্রান্সফার, বামপন্থীরা তো ভোট ট্রান্সফার করে, ফলে ওরা কিছু ভোট ট্রান্সফার করবে। সব মিলিয়ে ওখানে একটা জোট হচ্ছে যার একটা কেমিস্ট্রি আমরা এখনো ভালো করে জানি না, আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কি দাঁড়াবে। কিন্তু মজার হচ্ছে ওপিনিয়ন বলতে আমি এখানে কিন্তু গুরুত্ব দিচ্ছি না, আমি বরং দেখছি বিহারের গ্রাউন্ড লেভেলে যে ঘটনাগুলো ঘটছে সেখানে ইলেকশন কমিশন আরেকটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এই প্রসঙ্গটা আমরা পরে যাচ্ছি, কিন্তু এই যে যেটা জয়ন্ত চৌধুরী আমাদের বন্ধু সাংবাদিক জয়ন্তই যেটা লিখছেন আর কি, গতবারের ভোটে ওপিনিয়ন পোলের কথা লিখছেন। গতবারের ভোটের ফলাফলটা আমরা যদি একটু মনে করি এবং একই সঙ্গে দর্শকদেরও মনে করাই, ভোট হয়েছিল রাষ্ট্রীয় জনতা দল মানে লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড এর জোট হয়ে, এবং সেই জোটে সব থেকে বেশি আসন জিতেছিল কিন্তু লালু প্রসাদের দল, ৮০টা আসন জিতেছিল, ৭১টা আসন জিতেছিল নীতিশ কুমারের দল এবং ৫৪টা আসন জিতেছিল বিরোধী পক্ষে বিজেপির দল। নীতিশ কুমার যেটা করেছিলেন অত্যন্ত অনৈতিক কাণ্ড, এবং তিনি বিজেপি লালু প্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট করে ভোটে লড়ে সেই ভোটে জিতে তারপর তিনি লালু প্রসাদের পরিত্যাগ করে বিজেপির সঙ্গে জোট করলেন, কারণ বিজেপি ততদিনে কেন্দ্রীয় সরকারে এসে গেছে। 2015 সালে হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বিধানসভা নির্বাচন। যেই ফলের অবশ্য ঠিক মানে মানে কি বলবো, এই যে মুদ্রার অন্য পিঠটা বিজেপি টেস্ট করেছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ঠিক যেটা করেছেন বিজেপিকে, কিন্তু লালু প্রসাদ যাদবকে ঠিক সেটা করেছিল নীতিশ কুমার। এই যে ঘোরতর অনৈতিকতা, আমার প্রশ্ন এর কোন জবাব কি পশ্চিম মানে ভারতের ভোটে কোনোদিন আসবে না? এই যে একটা ভোট পূর্ববর্তী ভোটের আগেকার যে জোট সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে, অর্থাৎ মানুষের রায়কে সম্পূর্ণ উপেক্ষা করে আমি ওটা অন্য পক্ষে চলে গেলাম, যাদের ভোটে হারিয়েছি, যাদের বিরুদ্ধে লড়েছি তাদের সঙ্গে গিয়ে সরকার গড়লাম, এর কোনো জবাব মানুষ দেবে না? কি মনে হয় তোমাদের রজতদা, গৌতমদা? রজতদাকে বলো। আমার মনে হয় এখনো দেওয়ার কোনো অবকাশ নেই। তার একটা প্রধান কারণ হচ্ছে নির্বাচনী বিধি এবং নির্বাচন সংক্রান্ত আইন এবং দলত্যাগ বিরোধী আইন, এগুলো সমস্ত যেভাবে ঢালাই করা ছাঁচা আছে এখন আছে, তাতে এগুলো করে অনায়াসে একজন মুখ্যমন্ত্রী হতে পারে, একজন মানে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে অনায়াসে, কিচ্ছু এসে যাচ্ছে না তাদের। যখন কিছু হাতে নগদ বিদায় আছে তাদের এবং তাদের সদস্যপদ খারিজ হচ্ছে না, তাদের লোকে বাহবা দিচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকে পিচ্চাপ্রাণী দিচ্ছে, তখন এগুলো আটকাবে না। নির্বাচন কমিশন এখানে নীরব, কোনো কিছু বলছে না। তারা নির্বাচনী আইনের রিফর্ম করার কোনো প্রস্তাব, গঠনমূলক প্রস্তাব দেয়নি তো, যে এগুলো বন্ধ করার জন্য এই কাজগুলো করতে হবে, করেনি তো। এখানে পার্লামেন্টও সেরকম কোনো বিল পেন্ডিং নেই, সেই জন্য আমি মানে অদূর ভবিষ্যতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এই ট্রেন্ডে। গৌতম দা, আমি তো সাম্প্রতিক কালে দেখেছি কর্ণাটকে যে যারা দল বদল করেছিলেন তারা বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তারা বিজেপির টিকিটেই তারা কিন্তু জয়ী হয়েছেন। ফলে সাধারণ মানুষ যাকে ভোট দিয়েছিলেন হাত চিহ্নে তাকেই আবার ভোট দিলেন কিন্তু পদ্মফুল চিহ্নে। ফলে আমি জানি না গোটা ভারতের রাজনীতিতে এক ধরনের কি বলা যায়, যেটাকে নৈতিকতা বলা হয়, তার কোনো স্খলন বা কোনো মাপকাঠির পরিবর্তন হচ্ছে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না, সেটা নিশ্চয়ই আরো দেখার বিষয়। কিন্তু গোড়াতেই যেটা বলছি, যে প্রশ্নটা ছিল ওপিনিয়ন পোল শুধু নয়, গত ওই ২০১৫ নির্বাচনে এক্সিট পোল শুধু নয়, এমনকি ভোটের দিনে যে ফল বেরিয়েছিল সেই ফলে তো একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য চ্যানেল তারা জানিয়ে দিয়েছিল, যে বিজেপি ক্ষমতায় বসতে চলেছে, তারা অ্যাসেম্বলির চিত্র এঁকে দিয়েছিল। এবং যখন বিহারের लोकल चैनल गुली तार 15 मिनटर मध्य जानिए दिए बिहारे नीतीश कुमार ही मुख्यमंत्री होते चले बिरोधी जोटे बीजेपी बिरोधी जोटे कैंडिडेट हिसाब से। आजकल तो केवलमात्र ओपिनियन पोल नय एक्सिट पोल तो बटे एमनकी भोटे दिन फल सेटाकेও भूल व्याख्या कर दिच्छेन भारतेर अत्यंत कृति सांबादिकदेर टेलिभिशन चैनल। এটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এবং তারা জানি না ভবিষ্যতে তারা হয়তো ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু সেটা বড় কথা নয়। সাধারণ মানুষকে একটা গোটা দেশে একটা অদ্ভুত ধরনের অনিশ্চয়তার মধ্যে তারা ফেলে দিয়েছিলেন। আমি জিনিসটা বলতে চাই এবারে যে কতগুলো ছবি ছোট ছোট ছবি এগুলো কিন্তু খুব লক্ষণীয়। সেটা একটা ছবি হচ্ছে এই যে নীতিশ কুমারের সবাই যেরকম বিক্ষোভ তেমনি অনেকেই মনে করছেন সাধারণভাবে সমস্ত মিডিয়ার লোকেরা প্রথম দিক থেকে বলতে শুরু করেছিল মোদির জনপ্রিয়তা অসম্ভব এখনো রয়েছে অটুট, কিন্তু নীতিশের জনপ্রিয়তা নেই। কিন্তু আমি সাধারণ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করি নীতিশ যদি যে অ্যান্টি ইনকাম্বেন্সি তার যে রয়েছে সেটা তাই কি বিজেপির উপরে পড়বে না, এটা এক। দ্বিতীয় হচ্ছে মোদি মুখ্যমন্ত্রী হবেন না। ভারতের রাজনীতিতে আরেকটা ঘটনাও ঘটে গিয়েছে, এটা লড়াইটা আর নীতিশ কুমারের মধ্যে নেই, লড়াইটা দাঁড়িয়েছে লালু প্রসাদের ছেলে তেজস্বী বনাম মোদি। এই জায়গায় এসে লড়াইটা পর্যবেচিত হয়েছে। ফলে নির্বাচনের প্রথম পর্যায়ে আগামীকাল ভোটের আগে আমি মনে করি বিরোধী দলের একটা নৈতিক জয় হয়েছে, তারা নির্বাচনটাকে প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী প্রার্থীতে রূপান্তরিত করতে পেরেছেন এবং যেখানে অর্থহীন হয়ে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তৃতীয়ত আমি একটি ছবি দেখেছি বিজেপির বেশ কিছু প্রচার ভ্যান তারা অন্যান্য প্রদেশ থেকে এখানে ঢুকছিল এবং তাদেরকে ধরে স্থানীয় লোকাল কেবল চ্যানেলের সাংবাদিকরা তারা তাদের পর ইন্টারভিউ করেছে। তারা সেই ইন্টারভিউ আমি দেখেছি, সেই ইন্টারভিউতে তারা বলছেন সেই ড্রাইভার বলছে এত খারাপ রাস্তা আমি জীবনে দেখিনি, আমাকে তো বলা হয়েছিল বিহারের ঝাঁ চকচকে হেমা মালিনীর গালের মতো রাস্তা, কিন্তু আমার গাড়িতে এতবার টায়ার বদলাতে হয়েছে আমি জীবনে। সেই ইন্টারভিউ দিচ্ছে ড্রাইভার এবং ড্রাইভার বলছে যে এই রাস্তা দেখে কেন লোকে বিজেপিকে ভোট দেবে, আমি তো বিজেপির গাড়ির চালক হয়েও বুঝতে পারছি না। ফলে এই ধরনের প্রতিক্রিয়াও কিন্তু আমি দেখেছি। তৃতীয় একটা জিনিস কিন্তু লক্ষণীয় যেটা একদম মিডিয়ায় আলোচিত হচ্ছে না, সেটা হচ্ছে অত্যন্ত উপেক্ষা করা হচ্ছে লোক জনশক্তি প্রার্থীর চিরাগ পাসওয়ানকে। সে কেবলমাত্র পাসওয়ান ভোটের সমর্থক তা নেই, বা লক্ষ্য করে দেবেন তার যে ক্যান্ডিডেট গুলো প্রার্থীগুলো অনেকেই আছে স্থানীয় কুলাক শ্রেণীর প্রতিনিধি উচ্চ বর্ণের যারা বিজেপির সমর্থক ছিলেন, তারা বিজেপির এই নীতিশ কুমারের প্রতি বিরক্ত হয়ে তারা কিন্তু রামবিলাস পাসওয়ানের দলের এলজেপির প্রার্থী হয়েছেন। ফলে একটা উচ্চ বর্ণের ভোটের কিন্তু প্রভাব বিজেপির যেটা সলিড ভোট ব্যাংক তাতে কিন্তু একটা ফাটল আমি লক্ষ্য করছি এবং সেই সিটের সংখ্যা কিন্তু কম নয়। ফলে সেই সিটগুলো যদি সত্যি বিজেপিকে যদি বিজেপির অরিজিনাল ভোট ব্যাংক থেকে বিজেপি না পায়, সেই আপার কাস্ট ভোট যদি বিজেপি না পায়, তাহলে বিজেপি 121টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেস্ট পারফরমেন্স করেও 70-80 বেশি সিট পাচ্ছে না। তাহলে তাকে সরকার করতে গেলে সে তার স্ট্রাইক রেট 100-100 করতে হবে, তা না হলে সে সরকারই করতে পারে না। কারণ মনে রাখা দরকার 122টা সিটে নীতিশ, 121টা সিটে বিজেপি। আমি ধরছি নীতিশের অবস্থা খুব খারাপ, সবাই মানছেন সেটা, বিজেপিও মানছে। তো নীতিশ যদি 20-25-এ দাঁড়িয়ে যায় না, এরা যদি সব থেকে ভালো পারফরমেন্স করে 70 পান, 95-এর বেশি তো সংখ্যাই হয় না। এখন রামবিলাস পাসওয়ানের দল কতটা পাবে, ওই আপার কাস্ট ভোট সত্যি সুইং করছে কিনা, এইটা কোনো মিডিয়ায় আমি খুব একটা কোনো গ্রাউন্ড লেভেলের কোনো অ্যানালিসিস এখনো চোখে দেখিনি বা পড়িনি। সেই ধরনের সিরিয়াস সাংবাদিক কিছু তারা করেনি। যারা বেশিরভাগই সার্ভেগুলো যেগুলো হয়েছে সেগুলো সবই কিন্তু এই ইলেকশন মোমেন্টামটা পিক আপ করার বহু আগে অনেকটাই হয়েছে। সর্বশেষ সার্ভে 15ই অক্টোবর। ফলে তারপরে যে এই যে 7 দিন এই যে তুমুল ঝড় আমরা প্রতিটি জায়গায় দেখছি, তেজস্বী যাদবের সভায় যে আকর্ষণ ঝড় আর নীতিশের সভায় গালি আর বিজেপির, আপনি যদি অন্য বিজেপি নেতাদের ছবি দেখেন, আমি গতকালই আমার কাছে একটা ভিডিও এসেছে, নরেন্দ্র মোদীর সভায় প্রচুর ভিড় মানতেই হবে, কিন্তু আপনি যদি জেপি নাড্ডা বিজেপি সভাপতি তার সভায় যদি ছবিটা দেখেন সমস্ত কুরসি খালি, কোনো লোকই নেই। ফলে বিজেপির বাকি লোকেদের প্রতি যে আগ্রহটা মানুষের অন্তর থেকে নেই, এটা কিন্তু এই ধরনের ছবিগুলোতে প্রতিফলিত হচ্ছে, যেটা কিন্তু আমি কোথাও কোনো মিডিয়ায় দেখতে পাচ্ছি না। এরপরেও যদি বিজেপি বা তথাকথিত এনডিও ভগ্নাংশের এনডিএর ভগ্নাংশ যদি জিতে ক্ষমতায় আসে, নিঃসন্দেহে আমি তো অবাক হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। प्रश्न जयंत बीजेपी जंगल राज इस्यू तुलते चाइछे लालू प्रसाद यादवेर आमले जेटा बला हय जे बाहुबलीदेर कथा बला हय बितानो एक ही कथा बोलछे बाहुबली पप्पू यादव मुकेश सहनीर दल तृतीय एक पक्ष करे बिहारे भोटे लड़ते चलेछे त्रिशंकु भोट फलाफल होले कि हबे सेटा तो अनेक परेर ब्यापार किन्तु एई जे बाहुबलेर दापट এটা অন্তত ১৫-২০ বছর আগেকার তুলনায় কিন্তু এখন একটু কমই মনে হয়। অন্তত আমরা যে সমস্ত রিপোর্ট পাই, আমি শেষ ২০১০ সালে কভার করেছি, তার আগে আমি ৫ সালে বা তারও আগে ৯এর দশকের শেষের দিকে দেখেছি সিওয়ান বা এই সমস্ত জায়গায় বাহুবলীদের এত দাপট ছিল, তখন তো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা তারা প্রচারই করতে পারত না। শাহাবুদ্দিন তিনি যে পার্টির হয়ে দাঁড়াবেন সে পার্টি হয়ে জিতবে, ওখানে অন্য পার্টির লোকেরা শাহাবুদ্দিনের কাছে সিওয়ানে এমপি যিনি ছিলেন তার থেকে অনুমতি প্রার্থনা করতেন প্রচার করার জন্য, এরকম অবস্থা ছিল। তার থেকে বোধহয় পরিস্থিতি কিছু পরিবর্তনই হয়েছে, যদি আমরা এই অবশ্য এইবারে ভোট কভার করছি না বিহার থেকে, আমাদের পক্ষে বলা সম্ভব নয় সেভাবে। আমি কিন্তু রজতে আমি একটু ইকোনমিক ইস্যুজে আসি আর কি, মেজর ইকোনমিক ইস্যুজ আছে এই যে লোকের কাজ হারানো, মহামারীর ফলে যারা লকডাউন হয়ে গেল যাদের ফিরতে হলো, একটা হিসেব তো বলে বিহারে হচ্ছে সব থেকে বেশি ২৩ লক্ষ একটা হিসেবে আমি দেখছিলাম মানুষ ফিরেছেন, পরিযায়ী শ্রমিক ফিরে আসতে হয়েছে। তাদের ভোটের প্রভাব কি পড়বে বিহারে? এগ্রিকালচারটা আমি পরে আসবো, এগ্রিকালচারটা তো পাঞ্জাবের থেকে বিহারের ছবি একদমই আলাদা, পরে আসবো। ব্যাপারটা হচ্ছে যে এদের তো অনেকে আবার ফেরত নিজের নিজের কাজের স্থলে, এরা তো কাজের অন্য রাজ্যে আবার ফেরতও গেছে অনেকে, ফলে এরা আর যেখানে অন্য রাজ্যে গেলে এখনো আমাদের সেই ব্যবস্থা নেই যে নিজের ভোট গ্রামে, বিহারের গ্রামে হলেও আমি কেরালায় বসে সেই ভোটটা দিতে পারি, এই ব্যবস্থা এখনো তৈরি হয়নি, ফলে অনেকের তো ভোট পড়বেই না। এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, তাদের অনেকেরই ভোট পড়বে না, আর যদি পড়েও সেখানে কিন্তু আমি মনে করি না এই তাদের নিজেদের যে দুর্দশাটা ভেতর দিয়ে যেতে হয়েছে, খাবার না পাওয়া, কাজ চলে যাওয়া, বেরোজগারি এবং হাজার হাজার মানে শয়ে শয়ে মাইল হাঁটা, সমস্ত কিছু সত্য, তার মানেই যে তারা এর জন্য কেন্দ্রীয় সরকার তার জোটশরিক বিহারের সরকার নীতিশ কুমার সবার বিরুদ্ধে গিয়ে ভোট দেবে, এইভাবে তারা এইভাবে বিচার করবে, দেখতে নাও হতে পারে। হতে পারে পরিযায়ী শ্রমিক নিজে ফিরে গেছেন কেরালাতে বা কর্ণাটকে, ব্যাঙ্গালোরে, বড় শহরে, বোম্বেতে, কিন্তু পরিবার রয়ে গেছে, পরিবারের তো ৪টে ভোট আছে, পরিবারের ভোট তো ওরা অনেকটাই এখনো পরিবার একইভাবে ভাবে যেভাবে তারা মানে যিনি আর কি ব্রেড আর্নার তিনি যেভাবে ভাবছেন অনেকবার সেভাবে করে, অনেক ক্ষেত্রেই সেভাবে ইনফ্লুয়েন্স হয়। আর আমি নিজে এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অনেক সময় দূরপাল্লাতেই ফোনে কথাবার্তা বলে তাদের অবস্থা কি, তাদের ভাবনা চিন্তা কি বোঝার চেষ্টা করি। তারা এমনও বলেছেন, ধরুন যেদিনকে প্রাইম মিনিস্টার বলেছেন ওই যে থালা বাজান, সে নিজে যে পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের, সে কেরালাতে বসে আমাকে বলছে যে আমাদের রিলিফ কবে আসবে আমরা জানি না, তবে এইটুকু বলতে পারি করোনা আমরা এতে করোনায় মরার আগে না খেয়ে মরবো হয়তো। হ্যাঁ, কিন্তু যখন জিজ্ঞেস করলাম থালা বাজাবেন, বলে হ্যাঁ বাজাবো, কি জানি হয়তো কিছু হবে। এরকমই কতগুলো বিষয় আছে যে মানুষ এখনো নানান ধরনের ধারণার ভিত্তিতে চলে, কোনো একটা স্ট্রেট লাইনে যে ভাবছে সেরকম কিছু আমরা যেভাবে ভাবার চেষ্টা করছি বা বলছি তার হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, আর একটাকে একজনের দেখলাম শ্রমিককে বোধহয় সম্ভবত শ্রমিক ঘোষের দেখলাম যে একটা প্রশ্ন করেছে যে এই ওপিনিয়ন পোলগুলো, ওপিনিয়ন পোলগুলো কিন্তু আমাদের এখানে ভোটের প্রচার যতদিন চলে ততদিন পর্যন্ত অ্যালাউ করা হয় প্রকাশ করতে, ভোটের দুদিন আগে যখন প্রচার বন্ধ করা হয় তারপরে আর করা যায় না। আর এই এক্সিট পোলও সেরকম ভাবেই ভোটের চূড়ান্ত ভোট পর্বটা শেষ হওয়ার আগে এক্সিট পোল বার করা যায় না, তো ভোট এইগুলো খেয়াল রেখে বুঝতে হবে যে ওপিনিয়ন পোল বার করাটা দিয়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা যেমন হবে, কিন্তু ওপিনিয়ন পোল এক ধরনের ইলেকশনের সার্ভে আর কি, আমরা যেভাবে খবরের কাগজে সার্ভে করি, টেলিভিশনে সার্ভে করি, এটাও তারই মতো একটা দাঁড়িয়ে গেছে। এছাড়া অনেক সময় গিমিক হয়, অনেক সময় নানান রকমের ওপিনিয়ন পোলের ভেতর দিয়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট যাকে বলে সেটা হয়, যেটার উদাহরণ গৌতম দিয়েছিল উগ্রভাবে যেভাবে তারা জেতার হারার পরেও জিতে গেছে বলে যাচ্ছে, তো এরকম অনেক কিছুই হয়। কিন্তু মনে হয় না বন্ধ করা যাবে বা বন্ধ করা দরকার হবে, যেটা করা দরকার সেটা হচ্ছে নির্বাচনের পর জেতার পরে দল বদলের ক্ষেত্রে দল তাহলে সংসদ বা বিধানসভার সদস্য পদ থেকে ছেড়ে বেরিয়ে আসা হচ্ছে। আচ্ছা, একজন দর্শকের প্রশ্ন নেওয়া যাক, তিনি বলছেন আপনাদের সমস্যা হলো যদি নীতিশ কুমার ইউপিএ জয়েন করেন তাহলে ওনার সবকিছুই ভালো হয়ে যাবে এক্ষুনি, আর এনডিএ আগের থেকেও ভালো রেজাল্ট করে ক্ষমতায় ফিরবে, চিন্তা করবেন না। আমরা চিন্তিত নই বিহারে কে ক্ষমতায় ফিরবে, আমরা সাংবাদিক হিসেবে পেশাদারি আলোচনা করছি কি হতে পারে। যেই আসুন আমাদের করে চিন্তার কিছু নেই, আর না ইউপিএ তে জয়েন করে ভালো ভালো মন্দের কিছু নেই, আমরা পেশাদারি নৈবর্তিকতার সঙ্গে আলোচনা করি। নীতিশ কুমারও ভালো, লাল প্রসাদও ভালো, দর্শক হিসেবে আপনিও ভালো, আপনার বোধও ভালো, অন্য যিনি দেখছেন তার বোধও ভালো, মোদিও ভালো, মমতাও ভালো, ট্রাম্পও ভালো, বাইডেন ভালো, সবাই ভালো আমাদের কাছে। চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমরা কি নিয়ে চিন্তা করছি চিন্তিত হবেন না। গৌতম দা, আমরা একটু এগ্রিকালচার কৃষি প্রসঙ্গে আসি। কৃষি ক্ষেত্রে যে তিনটে সংস্কার হয়েছে, হয়তো এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি মহামারী পরিস্থিতির জন্যই, এবং হয়তো মিডিয়াতে যেটা আলোচনা এসছে তার মধ্যে সব থেকে বেশি আকারে এসছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির কাছাকাছি এলাকার বিক্ষোভ, যেখানে কৃষি প্রায় শিল্প মানে ইন্ডাস্ট্রিতে পর্যবসিত। সেখানকার কৃষকদের তাদের সুবিধা অসুবিধা বিচার করে তারা রাস্তায় নেমেছেন, সারা দেশ কিন্তু সেভাবে রাস্তায় নামেনি। কিন্তু আমরা জানি, আমাদের দর্শকরাও জানেন যে যে তিনটি সংস্কার করা হয়েছে, কৃষিপণ্য কৃষক সর্বোচ্চ বিক্রি করতে পারবেন, চুক্তি চাষ চালু হচ্ছে, এবং কৃষিপণ্যের মজুতদারি, বিপুল পরিমাণে কৃষিপণ্য কিনে তাকে ব্যবসা করা, শুধু বাণিজ্যিকভাবে ব্যবসা করা, সেটাকেও বৈধ করা হচ্ছে। এই তিনটি পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বিরাট প্রভাব পড়তে চলেছে আগামী দিনে, যদি এগুলো কার্যকর হয়। সেইটা বিহার একটা কৃষি প্রধান রাজ্য, সেটার কি কোনো প্রভাব এবারের বিহারের ভোটে পড়বে? কৃষকরা কি ইতিমধ্যে সেটা ভাবনা চিন্তা তারা কোনো করছেন সে বিষয়ে? সত্যি কথা বলতে গেলে আমি বিহারের এবারের নির্বাচনে এমনকি বিরোধী দলের পক্ষ থেকেও যে ভাষণগুলো হয়েছে তাতে কোথাও কিন্তু কৃষি বিলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এমন কিন্তু দেখিনি। তার একটা প্রধান কারণ হচ্ছে এই কৃষি বিল এখনো কিন্তু বাস্তবায়ন হয়নি। এটা আইন হয়েছে ঠিকই, এবং এটা আইনে রূপান্তর করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে পার্লামেন্টের নিয়ম অনুসারে একটা রুলস তৈরি করতে হয়, সে রুলস এখনো তৈরি হয়নি। রুলস সাবঅর্ডিনেট লেজিসলেশন কমিটি বিচার করে, তারা অনুমোদন করে, তারপরে লাগু হয়। এটা যে কারণে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখনো 1 বছর হতে চললো, এখনো রুলস লাগু হয়নি, ফলে এখনই কাউকে নাগরিকত্ব দেওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিহার এমন একটা রাজ্য যে রাজ্যে কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে পরিযায়ের সংখ্যা হচ্ছে সর্বাধিক এবং বেকারত্বের সংখ্যা সর্বাধিক। ফলে এই যে গত 2014 সালে যিনি ওই বলছিলেন একটু আগে, কেউ একজন চক্রবর্তী হবেন, তিনি বলছিলেন যে ওই নানা রকমের দলবদলের কথা। তিনি আমি জানি না 2014-এ কোথায় ছিলেন, কিন্তু ওই তখন যারা মোদিকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু ভেবেছিলেন যে এই সময় তিনি কিন্তু মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিহারে কিন্তু এই যে বাকি সবাইকে গুজরাটে চলে যেতে হয়, অন্য জায়গায় চলে যেতে হয়। কলকাতার রাস্তায় তো বহু বিহারিকে আপনারা চোখেই দেখেছেন। কলকাতায় ছাতু তো আমাদের খুব ফেভারিট খাদ্য ছিল, একসময় খেতাম আচার দিয়ে, এবং রিক্সাওয়ালা তারা জানি না কোথায় আছে, তাদের উপরে একটা স্যাম্পল সার্ভে করলে কলকাতায় কিন্তু বিহার ভোটের একটা আভাস পাওয়া যেত। এটা কিন্তু কলকাতার সাংবাদিকদের করা উচিত বলে আমার মনে হয়। আমি জানি না তারা এখন সবাই এবং জুটমিল এলাকায় তারা গ্রামে ফিরে গেছেন কিনা আমি এখনো জানি না, বা তারা কলকাতার রাস্তায় আবার রিক্সা চলছে কিনা, হাতে টানা রিক্সা, সেটাও এখনো আমি দেখিনি কোনো ছবি। ফলে তারা তাদের যে মনোভাব, তারা কিন্তু বলেন প্রতিটি নির্বাচনের সময় তারা কিন্তু তাদের একটা মত প্রকাশ করেন। আর বিহারের লোকেরা কিন্তু সাধারণভাবে অত্যন্ত রাজনৈতিক সচেতন, এবং তারা কিন্তু বিহারে ভারতবর্ষে কিন্তু বহু পট পরিবর্তনের পেছনে পশ্চিমবাংলার কথা বলা হয় ঠিকই, কিন্তু বিহারের একটা বড় ভূমিকা আছে। বিহারে যে ধরনের গণতন্ত্রের পক্ষে আন্দোলন হয়েছে, সংবিধান রক্ষার পক্ষে আন্দোলন হয়েছে, এটা কিন্তু ভারতবর্ষের কাছে একটা শিক্ষণীয় বিষয়। যেকে বলা হয় যে একটি অর্ধশিক্ষিত রাজ্য, যাদের লিটারেসি রেট বহু কম, তারা কিন্তু রাজনৈতিক সচেতনতার অনেক পরিচয় দেন। ফলে আমার মনে হয় যে কৃষি বিলের বিষয়টা, যেটা নিশ্চিতভাবে অন্যান্য জায়গায় এমনকি উত্তরপ্রদেশেও কিছুটা ইস্যু হয়েছে, কিন্তু বিহারে আমি এবারে কোনো ইস্যু হতে দেখিনি। ফলে এটার সরাসরি কোনো, এখন নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছে নীতিশ কুমারের হয় কুশাসন নয় সুশাসন, এর মধ্যে গোটা ব্যাপারটা দাঁড়িয়ে গিয়েছে। ফলে মানুষ এখন 15 বছর পরে তারা মনে করছেন, যে স্লোগানটা দিচ্ছেন যে 15 বছর পরে নীতিশ কুমারকে হটাতে হবে, এবং সেইটাই যদি কাজ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে কৃষি বিলের পক্ষে বিপক্ষে যে কোনো যুক্তি, একজন খুব বড় নেতা একবার বলেছিলেন ভোটের সব থেকে ভালো অ্যানালিসিস করা যায় কিন্তু রেজাল্ট বেরোনোর পরে, এবং সেটা কিন্তু বলেছিলেন প্রণব মুখার্জি। ওনাকে জিজ্ঞেস করেছিল আপনি আপনারা ভোট পেলেন না পশ্চিমবঙ্গে এত প্রচার করলেন, বলে ভেরি সিম্পল, লোকে আমাদের ভোট দেয়নি। বলে কেন পারেননি? বলে রেজাল্ট বেরোক তারপরে বলবো। তো এখন হচ্ছে যে ভোটের এই যে প্রাক আলোচনায় আমরা অনেকটা অনুমান করতে পারি, একটা গতি প্রকৃতি বোঝবার চেষ্টা করি। ওই যে কথায় বলে না দা চাচা হাওয়া কোন দিকে, ওই হাওয়াটা কেউ কেউ জবাব দেয় হাওয়া চতুর্দিকে। তো এই ব্যাপারটা আমরা একটা বোঝার চেষ্টা করি, তার মধ্যে একটা গড় করে যে কোন দিকে সত্যি হাওয়াটা আদতে বইছে। আর দল বদল বা পরিবর্তন এই তো ওই অভিযোগ তুলে তো কোনো লাভ নেই, নীতিশ কুমার কোথায় থাকলেন না থাকলেন, কারণ সুখরাম থেকে শুরু করে যে সমস্ত পশ্চিমবঙ্গেরও নামি দামি নেতা বহু কেসে তারা কলঙ্কিত, তারা যদি এখন সম্মানীয় পদ গ্রহণ করে থাকেন, তাদেরকে যদি সম্মানীয় নেতা হিসেবে প্রজেক্ট করা থাকে, আজকে ভারতবর্ষে এটা কোনো আর বিষয় নেই, খুব একটা আলোচ্য কিছু হয় না। এবং সেই জন্য এই ধরনের নেতারা খুব একটা পাপ্পু যাদবের নাম কি খুব বেশি শোনা যাচ্ছে না। আনন্দমোহন সেও একজন বড় মাফিয়া ছিল, সেও কিন্তু লালু প্রসাদের দলের হয়েই লড়াই করছে, তার স্ত্রীও লড়ছে। ফলে তাদের কথা কিন্তু খুব মিডিয়াতে বেসিক্যালি একটি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, কে কার পক্ষে। আজ যিনি পক্ষে আছেন এই আদৌ নীতিশ কুমার থাকবেন কিনা সন্দেহ আছে, বলেই তো অমিত শাহদের বারবার বলতে হচ্ছেন উনি মুখ্যমন্ত্রী থাকবেন, 10টা সিট পেলেও মুখ্যমন্ত্রী হবেন। তার কারণ এই উদ্ধব ঠাকরের ভুলটা আর উনি করতে চান না। আর একটা জিনিস বলি, চিরাগ পাসওয়ানের বক্তব্য থেকে অনেকে যে সহজ অঙ্কটা করছেন সেটা নয়। চিরাগ পাসওয়ান যে বলছে আমি হনুমান, আমার বুক চিরে দেখুন মোদি আছে, চিরাগ পাসওয়ান ওই আপার কাস্ট প্রার্থীদের হয়ে ভোট চাইছেন। তিনি উচ্চবর্ণের ভোটটা পাওয়ার জন্য তিনি জানেন বিজেপির পক্ষে কথা বলবে, সেই উচ্চবর্ণের ভোটটা বলবে এ তো আমাদেরই লোক, সুতরাং একে ভোট দেওয়া যেতেই পারে। ফলে চিরাগ পাসওয়ান এই নয় যে ভবিষ্যতে বিজেপির সঙ্গে সরকার গড়বে কি গড়বেন না, ভবিষ্যতে যে কেউ যার সঙ্গে সরকার গড়তে পারে, যে ভারতবর্ষে সম্ভব সেটা। কিন্তু চিরাগ পাসওয়ানের আমার মানে মানে অ্যানালিসিস বিশ্লেষণ হলো যে তিনি এই বুক চিরে দেখুন মোদি পাবেন, এটা মানে বিহারের আপার কাস্টকে তিনি অ্যাড্রেস করছেন। এবং সেই আপার কাস্ট যদি বিভ্রান্ত হয় তাহলে কিন্তু বিজেপিরও সমূহ বিপদ বলে আমার মনে হয়। একটা প্রশ্ন হচ্ছে যে একজন দর্শক যেটা বলছে ইয়াং লিডার্স ডমিনেট দিস ইলেকশন, ইয়াং লিডার বলতে দুজন তো ইতিমধ্যে খুব মানে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন, একজন তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের ছেলে, আরেকজন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। বলতে বলতে আমি যা বললাম সেখান থেকে আমার নিজেরই মাথার মধ্যে কথাটা ঢুকলো আর কি, দুজনে কিন্তু অন্য কারোর ছেলে। ইয়াং লিডার বলতে আমরা যাদের ভারতীয় রাজনীতিতে বুঝছি আর কি, তারাও কিন্তু শেষ পর্যন্ত একটা ওল্ড লিগেসি বহন করছেন। তাদের বাবাদের যথেষ্ট বয়স হয়েছে, একজন মারাই গেছেন, একজন বহু বছর রাজনীতি করে জেলে রয়েছেন, তারা কিন্তু তাদেরই উত্তরসূরি। সুতরাং ইয়াং লিডার মানে খুব নতুন ব্লাড কি সেটা বোধহয় বলা যায় না। রাজুদা, একটা প্রসঙ্গ এসেছে একাধিক দর্শকের প্রসঙ্গ ইভিএম নিয়ে, যেমন একজন এটা বলছেন যে এই ইভিএম যতদিন আছে ততদিন বিজেপির কোনো চিন্তা নেই। এ প্রশ্ন তো প্রত্যেকবারই ওঠে যে বিরোধীরা বারবার, বিজেপিও বিরোধী পক্ষ হয়ে তুলেছে, তৃণমূল কংগ্রেসও বিরোধী পক্ষ হয়ে তুলেছে, কংগ্রেসও শাসন ক্ষমতায় থাকতে বলেনি, এখন বিরোধী হয়ে বলছে, ইভিএম এর দোষ দেয়, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। তোমার অবজারভেশন কি, তোমার কি মনে হয়? আমার ধারণা ইভিএম তো ইউপিএ সরকারের সময়ও ছিল তো নাকি, তো ইভিএম এবং ইভিএম যে ক্ষমতা থাকে সেই যদি ইনফ্লুয়েন্স করতে পারে, ইভিএম যদি এমনই একটা মানবিক ব্যাপার হয়, যন্ত্র না হয়ে যে সমস্ত মানুষই তাকে মানে সব ক্ষমতাশীল দল তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে তো যে ক্ষমতাকে বরাবর ক্ষমতা থেকে যেত তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না। অতএব আমার মনে হয় না ইভিএম কে দিয়ে দেখতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে, ইলেকশনের সিস্টেমটাকে দিয়ে। ইলেকশন কমিশন এখন যা স্ট্রাকচার সেটা বিজেপির অনুকূলে, এটুকু নির্দ্বিধায় বলা যায়। আমি উদাহরণ হিসেবে 2-3টে শুধু বলবো। এক, মোদী এবং অমিত শাহর গত লোকসভা নির্বাচনের প্রচারে অনেক সময় নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বলে 3 সদস্য ইলেকশন কমিশন একজন সদস্য পরিষ্কার রায় দিয়েছিলেন, কিন্তু তার রায় প্রকাশ্যে আনা হয়নি, বাকি 2 জনের সিদ্ধান্তটাই চাপিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বলা হয়েছিল এটা হচ্ছে মানে ঐক্যমত্য হয়েছে, যদিও সেই 3য় সদস্য পরে বলেন না মোটে ঐক্যমত্য নয়, আমার ডিসেন্টিং নোট ছিল, সেটাকে কিন্তু এরা পাবলিকও করছেন না এবং মিথ্যে কথা বলেছিলেন, সোজা কথা ঐক্যমতের কথা বলে। এটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে জেইনকে বেনারসে মোদির কনস্টিটিউয়েন্সিতে দ্বিতীয় উদাহরণটা যাওয়ার আগে আমি আরেকটি তথ্যের সঙ্গে যোগ করে দিই এবং দর্শকদের মনে করিয়ে দিই, ওই ইলেকশন কমিশনার লাভাসা তিনি ওই নোট দেওয়ার পরে তারপরে কিন্তু তার স্ত্রী এবং তার অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা রেড করতে শুরু করে, নানা ধরনের দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাদের হেনস্থা করা হয়, কোনটাই এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। এবং তার কিন্তু ওই লাভাসার মুখ্য নির্বাচনী কমিশনার হওয়ার কথা ছিল, তিনি কিন্তু মাঝপথে সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা আন্তর্জাতিক সংস্থায় একটি দায়িত্ব নিয়ে চলে গিয়েছেন, যেটা কিন্তু ইলেকশন কমিশনে থাকা এই ধরনের স্তরের আধিকারিকদের পক্ষে বিরল ঘটনা। ইলেকশন কমিশনার যে চিফ ইলেকশন কমিশনার হওয়ার কথা তিনি কিন্তু এখন দেশের বাইরে এবং তিনি কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে লড় দিয়েছিলেন। দ্বিতীয় পয়েন্ট বললে ইলেকশন কমিশনকে ডিফ্যাম করা হয়েছে, ইলেকশন কমিশনের ভেতরে কোনো বিরোধী স্বর থাকতে পারবে না, কোনো নিরপেক্ষ ভয়েস থাকতে পারবে না, সবাই যেন এক বাক্যে মোদি ভজনা করে। ওই যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা হচ্ছে বেনারস ইলেকশনে ভোট যেদিনকে ভোট হচ্ছে অর্থাৎ মোদির কনস্টিটিউয়েন্সি যেদিনকে ভোট হচ্ছে সেদিনকে মোদি তখন ছিলেন মানে কোথাও মানে হিমালয়ের কোনো গুহাতে তপস্যা করতেন এবং সেই তপস্যা এবং সেই কেদারনাথের গোহাতে বা অমরনাথের গোহাতে যাই হোক সেখানে তাকে কিন্তু লাইভ টেলিকাস্ট হয়েছিল। লাইভ টেলিকাস্ট আমরা একটু আগে নির্বাচন বিধি নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম 48 ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হয়। আর ক্যান্ডিডেট এবং অত বড় একটা ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট তিনি তখন ধ্যান করছেন এবং বেনারসের ভোটাররা ভোট দিয়ে আছে, সেই ধ্যানটাকে কন্টিনিউসলি লাইভ দেখিয়ে যাওয়া এটা গ্রস ভায়োলেশন অফ ইলেকশনের কোড অফ কন্ডাক্ট। তা সত্ত্বেও ইলেকশন কমিশন অ্যালাউ করেছিল, কোনো আপত্তি করেনি, সোমুটা আটকানো উচিত ছিল, কিচ্ছু করেনি, সমস্ত টেলিভিশন জানতো বলেই তার প্রচার করেছিল। এবং অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে এনকারেজমেন্ট ছিল, ইলেকশন কমিশনের তরফ থেকে এনকারেজমেন্ট ছিল। আমি ইভিএম এর চাইতো আমি গুরুত্ব দেবো ইলেকশন কমিশনের ব্যবহারে। এই যে এবার বিহারের ভোটে বেছে বেছে তেজস্বী যাদবদের বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না মিটিং এ প্রচারে প্রচারে, তো একই কথা তো প্রযোজ্য বিজেপি নীতিশ এদের সবার ক্ষেত্রে, সেখানে কিন্তু নোটিশ পাঠায়নি ইলেকশন কমিশন। এই যে একটুখানি এই ব্যাপারটা ইলেকশন কমিশন করে চলেছে নির্লজ্জের মতো। এবং বিজেপি যারা বুক ফাটিয়ে বলেন, বিজেপি মানে বেশ বুক চাপড়ে বলেন যে বিজেপি আসছে করবে, তারা সেটা জানেন কিন্তু তারা সেটাকে উপেক্ষা করে বলেন যে হ্যাঁ যেন সব ঠিকঠাক চলছে। আমাদের সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের পেছনে এই ইলেকশন কমিশন এই একপেশে নীতি অনেকটাই ভূমিকা রয়েছে। একজন দর্শক যেটা বলছেন যে বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের আলোচনা থেকে কি বেরিয়ে আসছে, কারা বিহারে ক্ষমতায় আসতে চলেছে। উনি ওনার রাজনৈতিক বোধ থেকে বলছে বিজেপি সব থেকে খারাপ ফল করবে। দেখুন এখানে একটা কথা, আমাদের তিনজনেরই আমরা বাকি তিনজন রয়েছে আমারই সিনিয়র সাংবাদিক, আমরা একসঙ্গে কাজ করেছি নানা সময়, মানে এক অফিসে ঠিক নয় কিন্তু আমি আর গৌতম দা একসঙ্গে বহু ট্রাভেল করেছি দেশের নানা রাজ্যে, একসঙ্গে ইলেকশন কভার করেছি। দেখুন আগামীকাল থেকে ভোট শুরু হচ্ছে, 3 দফায় ভোট, ভোটে কারা জিতবে সেটা তো ভোটের ফলাফল বলবে, ভোটের ইভিএম বলবে বা ভোট গণনার বেরিয়ে আসবে, সেটা বলা আমাদের কাজ না। কি পরিপ্রেক্ষিতে ভোট হচ্ছে, কি কি ইস্যু আলোচিত হচ্ছে, তার থেকে কি চিত্রটা বেরিয়ে আসছে, এটা বলা হচ্ছে আমাদের কাজ, আমরা সেটাই করতে পারি মাত্র, আমরা সেটাই করার চেষ্টা করছি। প্রথম এই আরেকটা প্রশ্ন বারবারই আসছে যে বামপন্থীরা কিরকম ফলাফল করবে, একটু আলোচনা তুমি করেছো কিছুটা, বামপন্থী ভোটের কথা বলেছো, কিন্তু সামগ্রিকভাবে বামপন্থীদের উপস্থিতি বিরোধী জোটকে কতখানি সাহায্য করবে, বামপন্থীকে ফল করবে, এটা অনেক দর্শকেরই এটা নিয়ে ভাবনা রয়েছে, তুমি যদি আরেকটু বিস্তারিত বিষয়ে বলো। আমি যতটুকু দেখি বাম দলগুলির মধ্যে সবচেয়ে দুর্বলতম দল হচ্ছে সিপিআইএম এবং সিপিআই, তারপরে সিপিআই এর তো এক সময় আধা বেশ ভোটাধার ছিল এবং তারা তো মানে লেলিনগ্রাদ বলা হতো। আর সিপিআইএমএল সম্প্রতি লাগাতার ভাবে অতি দরিদ্র পিছড়িয়ে যাওয়া মানুষের মধ্যে সামাজিক উন্নয়নের কাজ করতে গিয়ে তাদের একটা জনপ্রিয়তা এসেছে এবং সব থেকে বড় কথা এরা কিন্তু কখনো ভোট দিতে পারতেন না, উচ্চ বর্ণের ভয়ে তারা কিন্তু ভোট দিতেই যেতে পারেন না। ফলে আগামীকাল কিন্তু সেই সব এলাকায় ভোট আছে, বিশেষ করে যেগুলোকে খুব পপুলিস্ট ওয়েতে মাওবাদী এলাকা বলে বলা হয়ে থাকে, সেই এলাকায় ভোট আছে। ফলে সেখানের ভোটে আমার ধারণা উচ্চবর্ণের লোকেরা এবারে তো বিক্ষিপ্ত, মানে তারা আমার মতে সেই ভোট ব্যাংকটা ভেঙে গিয়েছে, কিন্তু এবারে আরেকটি উচ্চ বর্ণের একটি বাহিনীকে আমরা কাল দেখবো, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেটি হলো সিআরপি এবং আধা সামরিক বাহিনী। বহু ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে ভূমিকায় সাধারণ মানুষ অত্যন্ত ভয় পায়। তাদের কাছে নির্বাচন কমিশন যেটা বলছেন যে ভোটের পরিবেশ তৈরি করা একটা উৎসবের মহল তৈরি, এটা ঘটনা যে বিহারের যে ভোটের চিত্র সম্পর্কে আমরা এককালে রিপোর্টিং করেছি সে থেকে বিহার অনেক সরে এসেছে, অনেক উন্নত। দুর্ভাগ্যজনকভাবে সেটা এখনো পশ্চিমবঙ্গের উপর নতুন করে বদনাম তৈরি হতে শুরু হয়েছে। কিন্তু বিহারে যে ধরনের জিনিস দেখতাম যে দলিতদের গ্রামের পর গ্রাম তাদের পুড়িয়ে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, তারা কিন্তু এখন ভোটাধিকার দিতে পারছেন। এবং এটা কিন্তু এই সিপিআইএমএল বা বামপন্থী এই সিপিআই বা অবশ্যই সঙ্গে সিপিএম তারা একটা ধারণা তৈরি করতে পারেছেন যে তোমরা এবার নির্বিবাদে ভোট দিতে পারবে, এবং আগেও যেরকম ভোট দিয়েছে তারা, এটা ঘটনা। সব থেকে বড় যে প্রশ্নটা দর্শক করছিলেন, আমি তাকে একটা কথা মনে করিয়ে দেবো, ভারতবর্ষের কোন প্রাদেশিক বিধানসভা নির্বাচনের সঙ্গে কেন্দ্রের লোকসভা নির্বাচনের কোনো প্রত্যক্ষ প্রভাব পড়েনি, এবং যে কটা বিধানসভা নির্বাচন সাম্প্রতিক সময়ে দেশে হয়েছে তাতে সব কটাতেই বিজেপির সুইপ করা উচিত ছিল, কিন্তু বিজেপি কিন্তু করেনি, মোদির মতো মানুষের সব থেকে বেশি জনপ্রিয়তা যার। ফলে মানুষ কিন্তু প্রদেশের ক্ষেত্রে, এবং যার উদাহরণ আপনারা সবচেয়ে ভালো দেখেছেন উড়িষ্যাতে নবীন পটনায়ককে জিতিয়েছে, একই সঙ্গে বিজেপিকেও কিছু আসন দিয়েছে। ফলে এই যে উপরে এবং নিচে, পশ্চিমবঙ্গে একসময় আমরা দেখেছি তলার দিকে লোকে সিপিএম কে ভোট দিয়েছে, ওপরে কিন্তু ভোট দিয়েছে কংগ্রেসকে বা অন্য কাউকে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। ফলে জাতীয় স্তরের রাজনীতির প্রভাব একটা পড়বে, আর্থিক নীতির প্রভাব পড়বে, কিন্তু জাতীয় স্তরের যে রাজনৈতিক ব্যক্তি যিনি নেতৃত্ব করছেন তার প্রভাবই সমস্ত মানুষ ভোট দিয়ে দেবেন। এই ঘটনা অন্তত আমি বলবো যে আপনি যদি আমাকে বলেন, আমি বলছি সাম্প্রতিককালে কোথাও দেখিনি। ফলে সেইখানে কোথাও পূর্বাভাসও ছিল না। আজকাল তো নির্বাচন হলে প্রথমেই মিডিয়া বলে দেয় যে বিজেপি জিতছে, সেটা তো ধরেই নেওয়া যাক। আগামী দিনেও যে কটা পাঁচটা নির্বাচন হবে ধরে নিন যে সেখানেও বলে দেওয়া হবে যে বিজেপি জিতছে, কিন্তু সেটা হোক আর না হোক। আমি নিজে চোখে দেখেছি এরকম সমীক্ষায়, আমি নিজে পার্সোনালি যুক্ত ছিলাম একটি সমীক্ষায়, সে কিন্তু কম আসন দিচ্ছিল মোদিকে এইবারে লোকসভাতে। যখন শুনতে পেলো অন্যরা তার কম্পিটিটররা 300-র ওপর দিচ্ছে, তাহলে আমি একটু বাড়িয়ে দেবো না, বাড়িয়ে দাও কি আছে, সে 346 করে দিল সবার ওপরে। একটা মেলেনি, তার কম হলেও মিলতো না, বেশি হলেও মেলেনি। সে কিন্তু নামি দামি সংস্থা, এবারেও কিন্তু যে ভোটের সমীক্ষা করছে এবং সেই তার সমীক্ষা কিন্তু প্রাইম চ্যানেলে দেখানো হচ্ছে, লোকে অনেক লোক তারা দেখছেন, ওই চক্রবর্তীরা বিশ্বাসও করছেন। কিন্তু বক্তব্য হচ্ছে বাস্তবিক পরিস্থিতি যা, সেই বাস্তবিক পরিস্থিতিটা তা কিন্তু বলছে না। ফলে এক্ষেত্রে ফলো করুন সোশ্যাল মিডিয়া, আর আমি বলছি নিশ্চিতভাবে আর্থিক নীতির একটা প্রতিফলন এই নির্বাচনে ঘটবে, এটা ঘটবে। কেন্দ্রীয় সরকার যে অর্থনীতি তিনি এখন চালিয়ে এসেছেন, নির্মলা সীতারামনকে তো শেষ পর্যন্ত বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিতে হয়েছে, কিন্তু অভাবনীয় ভাবা যায় না। তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত থাকুন আগামী দিনে তারা বিনা পয়সায় ভ্যাকসিন পাবেন, কারণ 2021 সালের নির্বাচন আছে। শুধু 5 বছর অপেক্ষা, 5 মাস অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচন শিডিউল হচ্ছে 21 সালে মে মাস, না আরো 5 মাস না 7-8 মাস অপেক্ষা করতে হবে। ভোট আসলেই বিজেপি বিনা পয়সা ভ্যাকসিন দেবে। হ্যাঁ রজত দা বলো। বলছিলাম একটা কথা, কিন্তু মানে যে এই অর্থনৈতিক প্রশ্নটা আসতে গিয়ে আমি বলতে চাইছি একটা কথা কিন্তু ইলেকশনের বাজারে এসে গেছে, সেটা হচ্ছে বেরোজগারি। এই বেরোজগারির জন্য নীতিশ কুমারের দলকে এত বেশি সমালোচনা সহ্য করতে শুনতে হচ্ছে। বিজেপি তার ইলেকশন ম্যানিফেস্টো বিহারে যেটা রিলিজ করেছে সেখানে 6 থেকে 7 লাখ লোক চাকরি দেবে বলে সে প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসের যে আলাদা ইলেকশন নির্বাচনী ইস্তাহার, তার মধ্যেও কিন্তু রয়েছে বেরোজগারির প্রসঙ্গটা, এবং সেখানেও তারা বলছে কাজ তৈরি করবে, কাজ দেবে। তো বেরোজগারিটা কিন্তু বিহারের, এই যে আগে যেটা বলা হয়েছে বিহার থেকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বাইরে যায়, তার কারণ এখানে রোজগার নেই, সবচেয়ে বেশি রোজগারের অভাবে। পাঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ জাট বেল্ট এবং বোম্বাই এবং আরো দক্ষিণে বিহারি শ্রমিককে আমরা সর্বত্র দেখি। তার একটা বড় কারণই হচ্ছে বিহারে কাজের সুযোগ দীর্ঘদিন ধরে কম, একের পর এক সরকারে ব্যর্থ। সে লালু বলুন আর নীতিশ কুমার বলুন, কোনো তফাৎ কিছু নেই। ফলে এখানে নীতিশ কুমারের এতদিনের যে বিশাল যে শাসন আর কি, বিজেপির সঙ্গে হাত মিলিয়েও যে শাসন, তাতেও কোনো কাজের গতি আসছে, নতুন কাজ তৈরি হচ্ছে এমনকি ইঙ্গিত দেখা যায়নি। অবশ্য বিজেপির এই আমলে তো সারা দেশেই সেই অবস্থা ভাটার তাল। ফলে সেখানে নীতিশ কুমারের সাধ্য কি, সেটা উল্টো দিকে জোয়ার আনে। এইটার জন্য একটা বড় ক্ষোভ আছে এবং সেই ক্ষোভটাকে উচকে দিচ্ছে এবং সেখানে আলোচনা হচ্ছে। বিজেপিও বুঝতে পারছে বলে তাদেরকে নির্বাচনের প্রস্তুতিতে সেটা উল্লেখ করতে হচ্ছে। অতএব ইলেকশনে অর্থনৈতিক এজেন্ডাটা কিন্তু কিছু না কিছু ভাবে রয়েছে এবং সেটা কিছু হলেও বেশ একটা মানে ইম্প্যাক্ট হবে। এই যে দর্শকের প্রশ্ন, এটা কিন্তু অনেকেই যারা বিরোধী রাজনীতি নিবিড় ভাবে দেখছেন তাদের মাথাতে একই জিনিসটা ঘুরছে। রাহুল গান্ধীকে কিন্তু যতখানি সক্রিয় হয়ে প্রচারে দেখা যেতে পারত বা যারা বিজেপি বিরোধিতা করছেন রাজনৈতিক দৃঢ় জায়গায় দাঁড়িয়ে তারা যতখানি দেখতে চাইতেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং সেখানে কিন্তু কংগ্রেসের দিক থেকে আমার নিজের যেটা অবজারভেশন, আমি তোমাদের মতামত জানতে চাইবো যে এখনো যেখানে কংগ্রেস প্রধান শক্তি নয়, কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, সেখানে কংগ্রেস অতটা গা লাগায় না। সেই কালচার বা এই যে ইনার্শিয়া বলা যেতে পারে, এই জড়তা যেটা কংগ্রেস 135 বছরের পার্টির যে জড়তা, সেখান থেকে কিন্তু কংগ্রেস বেরোতে পারছে না। জুনিয়র পার্টনার হলে কিন্তু কংগ্রেস, বিশেষ করে তাদের যেটা রাজ পরিবার আর কি, নেহেরু গান্ধী পরিবার, তারা কিন্তু যথেষ্ট গা ঘামায় না। এটা কিন্তু লোকের পর্যবেক্ষণ। গৌতম দা, আমারও পর্যবেক্ষণ, আমিও তাই বিশ্বাস করি। গৌতম দা, দেবো 2015 সালে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছিল মহাগঠবন্ধনের পক্ষ থেকে, এবং কংগ্রেসের স্ট্রাইক রেট অত্যন্ত ভালো ছিল। সেটা যদি পরিসংখ্যানটা যদি মানে দেখা যায় আর কি, স্ট্রাইক রেট খুব খারাপ ছিল না। এবারে তো কংগ্রেসকে অনেক বেশি সিট দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে এবারে দেখো মহাগঠবন্ধনের যে সবচেয়ে দুর্বলতম যেটা উইক লিঙ্ক বলা হয়, সে উইক লিঙ্ক কিন্তু কংগ্রেস। এনডিএ এর উইক লিঙ্ক হলো নীতিশ কুমার। আর একটা জিনিস লক্ষণীয় যে মোদী যে দিন প্রচার করেছেন সেই দিনই কিন্তু রাহুল গান্ধীও প্রচার করতে গিয়েছিলেন। আমার ধারণা মোদী আবার যাবেন, সেদিনই রাহুল গান্ধী যাবেন। আসলে গোটা নির্বাচনটাকে তেজস্বীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার পরে কেন্দ্রীয় কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে সোনিয়া গান্ধী তো যাচ্ছেনই না, তিনি তো আজকে একটা ভিডিও মেসেজ দিয়েছেন। ভিডিওর মাধ্যমে তিনি কর্মীদের বা গোটা বিহারের জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তবে ওই গোটা নির্বাচনটাকেই কিন্তু তেজস্বী কেন্দ্রিক করা হয়েছে এবং তেজস্বী, এবং আমি মনে হয় না যে, হয়তো এমনও হতে পারে যে অতীতের নির্বাচনগুলিতে রাহুল গান্ধীর স্ট্রাইক রেট বা সেই অর্থে যদি বলা যায় যে ভোটের ফলে সেরকম সাফল্য না পাওয়া, কিন্তু অদ্ভুতভাবে মহারাষ্ট্র হরিয়ানায় কংগ্রেসের একজন বড় নেতা ভূপেন্দ্র সিং হুডার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আমায় বলেছিলেন অতগুলো সিটে ক্যাম্পেইনই করতে পারেনি, কি করে এত পেলাম তাই বুঝছি না। ফলে মানুষ ভোট দেয়, ভোটটা দেবে মানুষ। সেখানে যদি মনে করে কাউকে হারাতে হবে, সে রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, সেরকম কারণ নয়। মানুষ তার যদি ক্ষোভ, যে ক্ষোভগুলোর আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা ক্ষোভ যদি ব্যালট বক্সে প্রতিফলিত, ইভিএম এ প্রতিফলিত হয়, তাহলে সেই ইভিএম এ কিন্তু এনডিএর পক্ষে খুবই দুঃসংবাদ হয়ে আসতে পারে। এবং শেষ পর্যন্ত সবকটি প্রতিফলিত হবে কি হবে না এখনো আমি জানি না, তবে আশা করছি মনে হয় যে এবারে বিহারের নির্বাচনে যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল সেটা শেষ মুহূর্তে এসে যেন একটা আচমকার নাটকীয় হয়ে গিয়েছে। আগামীকাল থেকে তো শুরু হবে, আমরা দেখবো। রজতদা, এই প্রশ্নটা, এই যে ওয়াইএসির দল, যে মিম, এরা কিন্তু একটা নতুন ভাবে একটা শুধু মুসলিমদের সংগঠিত করার চেষ্টা করছে একটা পতাকার তলায়, এবং যেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে ইতিমধ্যেই শাসক দলের যথেষ্ট সংখ্যালঘুদের তারা প্রোটেকশন দেয়, এরকম ভাবমূর্তি আছে, সেরকম জায়গাতেও কিন্তু তারা একটা আলট্রা পজিশন নিয়ে আসছে না, সেটাও যথেষ্ট নয় সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে। সেই একই বার্তা নিয়ে বিহারেও তারা আসছে। প্রশ্নটা হচ্ছে তারা ভোটে কি কতদূর কি করতে পারবে, এটা প্রশ্ন উঠছে। অন্যান্য জাত গোষ্ঠীর রাজনীতির থেকে সংখ্যালঘুদের রাজনীতিতে একটা পার্থক্য আছে। সংখ্যালঘুর রাজনীতিতে তাদের স্বার্থ রক্ষা করাটা যেমন অন্য জাত গোষ্ঠীর মধ্যে এখানেও প্রায়োরিটি, টপ প্রায়োরিটি, কিন্তু তারা জানে তাদের যেহেতু তারা সংখ্যালঘু, তাই তারা একক শক্তিতে কিছু করে উঠতে পারবে না। তাদের কোনো না কোনো শক্তির সাহায্য বা তাদের উপর নির্ভর করতে বাধ্য হয়েছি। আলাদা করে এক্সক্লুসিভ ভাবে মুসলিমদের জন্য কিছু করতে গেলে কিছু করতে পারবে না, মুসলমানরাই তার কাছে যাবে না। যেটা হবে খুব সামান্য মার্জিনাল একটা এতে থাকবে তার এক্সিস্টেন্স। কিন্তু ওয়েসি যদি এটা নিয়ে মুসলমানদের সঙ্গে সমভাবাপন্ন বা অন্যান্য সেকুলার গোষ্ঠীকে সঙ্গে জোর করার চেষ্টা করতো, তাহলে এই সংখ্যালঘুরাই কিন্তু অনেক বেশি বেনিফিট পেতে পারতো বা অনেক কিছু প্রোটেকশন পেতে পারতো, ওদের নিরাপত্তা পেতে পারতো, অনেক কিছু রাইট পেতে পারতো, সেটা ওএসসি চেষ্টা করছে না। কিন্তু সাধারণত সংখ্যালঘু দলের উপর গোষ্ঠীর উপর যারা ধরে রাজনীতি করে তারা সেই চেষ্টাটাই করে। বহু রাজনৈতিক দল আছে ভারতবর্ষে যারা সংখ্যালঘুদের জন্য বিশেষ করে সেল বানিয়ে এই ব্যাপারটা দেখে। আমার মনে হয় না ওএসসি এখানে খুব মেজর ইম্প্যাক্ট কিছু হচ্ছে। আগামীকাল তো ভোট শুরু হচ্ছে, আমরা যেটা গৌতম দা বললেন ভোটটা কিভাবে হয়, তাতে কেন্দ্রীয় বাহিনী কি ভূমিকা নেয়, তাকে কিভাবে পরিচালনা করা হয়, সে সমস্ত দিকেও নিশ্চয়ই সকলে নজর থাকবে। একই সঙ্গে আমরা রাজনৈতিক দলগুলোর এখনো প্রচার পর্বও চলছে, সেদিকে আমরা নজর রাখবো। আমি একটা প্রশ্ন করে শেষ করতে চাইছি, সেটা গৌতম দা এবং রজত দুজনের কাছে সংক্ষিপ্ত উত্তর চাইবো। সেটা হচ্ছে যে প্রশ্নটা বারবার করে ওঠে, রজত দা তুমি যদি প্রথমে বলো, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আদর্শ নির্বাচন, যেটা মুখে সবসময় বলা হয়, কার্যত অনেক ক্ষেত্রেই হয় না। বিহারের মতো রাজ্যে, পূর্ব ভারতের রাজ্যে, পশ্চিমবঙ্গে অনেক সময় হয় না বলে বলা হয়, কোনো কোনো রাজ্যে অবশ্য হয়। খুব দেশের চিত্রটা একেবারেই মানে খুব বৈচিত্র্য রয়েছে তার মধ্যে। সে বিষয়ে তুমি কতটা আশাবাদী যে নির্বাচনে প্রকৃত জনমত প্রতিফলিত হবে? রজত দা, আমি অত আশাবাদী নই। আমার মনে হয় না এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কথাটাই আমার মনে হয় আমাদের দেশের যে ব্যবস্থা তাতে এটা সোনার পাথর কাঠির মতো আর কি। এটা অনেক অনেক রাজ্যের ঘটনাগুলো চোখে পড়ে না, তার কারণ আমি তামিলনাড়ুর কথা বলতে পারি, সেখানে ভোটের আগে ঘরে ঘরে একেবারে নোট দেয়, টাকা খামে করে চিঠির মতো করে নোট চায়, একদম প্রত্যেকটা ঘর ধরে ধরে নেতাদের থেকে সব ভোটারদের গায়ে যায়। এটা সাংবাদিক বিষয়ে অনেকেই দেখার সুযোগ হয়েছে অনেক জায়গাতে। আমিও দেখেছি, একটু সংক্ষেপে বলিনি তাহলে গল্পটা দর্শকদের। আমি দেখেছি এটা তামিলনাড়ুতে আমি দেখেছিলাম লোকসভা নির্বাচনে 2009 সালে দেখেছিলাম মাদুরাই কেন্দ্রে। সেখানে দেখেছিলাম যে প্রত্যেক বাড়িতে যতগুলো ভোটার একটা খামে করে, মাদুরাইতে বিখ্যাত মীনাক্ষী টেম্পল আছে, মীনাক্ষী মন্দির আছে, সেই মন্দিরের দেবতার প্রসাদী ফুল একটি করে এবং তার সঙ্গে বাড়িতে যতগুলো ভোটার ততগুলো 500 টাকার নোট খামে ভরা এবং সেই খাম আটকানো এবং প্রার্থীর নাম লেখা। প্রার্থী ছিলেন আলাগিরি, করুণানিধির ছেলে, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি প্রার্থী। তার হয়ে যে তিনি আশীর্বাদ প্রার্থনা করছেন সকলে, মানে চিঠি, এবং তার সঙ্গে 5টা ভোটার থাকলে 500 টাকার নোট, সেটা বাড়িতে এসে যায়। এটা কিন্তু এমন নয় যে শুধু বস্তি এলাকায় বা প্রান্তবর্তী এলাকায়, কলকাতার ক্ষেত্রে তুলনায় বলতে পারি সল্টলেক, যোধপুর পার্ক হলেও বাড়ি বাড়ি এটা যেত আর কি, এমনই পরিস্থিতি। এভাবেই ভোট হয় তামিলনাড়ুতে, ভোটে এটাই রীতি। আবার উত্তর ভারতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন নোটটা এরকম ভাবে ঘরে ঘরে না গেলেও সমাজের কর্তাদের কাছে যায়, মোড়লদের কাছে যায় গ্রামের। আর যেটা হয় বাকিটা হচ্ছে লাঠি, ওই বলে যার মানে যার লাঠি যার ভ্যাস্তার, এখানে ঠিক লাঠি দিয়ে তারা ভোট কন্ট্রোল করে। আমার নিজের অভিজ্ঞতা আছে, ভোট কেন্দ্রে গিয়ে দেখি যে সমস্ত যে পার্টির বুথগুলো ফাঁকা এবং ওখানে এজেন্টরাও নেই, শুধু ভোটের ওখানে তখন ছাপা চলতো, মানে ছাপ দিতে হতো। এই ছাপ দিয়ে চলেছে কয়েকজন নির্দিষ্ট, মানে আমাদের দেখে বলো কি ব্যাপার, ভোট দিতে এসছি বলে ভোট দিতে চাইলে। আমি আসবার পথে 2-3টে গ্রাম দেখে এলাম, সেখানে মানুষজন চাষবাস করছে, কাজ করছে, সমস্ত কিছু করছে, খাটিয়ায় বসে গল্প করছে। তাদের বললাম ভোট দেওয়া হয়েছে, কারো হাতে কোনো কালির দাগ নেই, তো ভোট দিতে যায়নি। কেন না, ভোটে যেতে বারণ করেছে। কারা? ওই যে ওরা। গিয়ে তখন দেখলাম ওই ওরা যারা, তারা সব লাঠির জোরে ভোট করাচ্ছে। যখন জিজ্ঞেস করলাম যে ওই গ্রামগুলো ভোট দিতে পারছে না, ওদের বারণ করেছেন আপনারা, বলে কি দরকার ওদের আসার, আমরাই তো ভোটটা দিয়ে দিচ্ছি ওদের হয়ে। এই যে ভোটের সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট, এই বহু চিত্র আমাদের প্রত্যেকেরই সাংবাদিক হিসেবে দেখার অভিজ্ঞতা আছে, উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কিছু নয়। পশ্চিমবঙ্গ দারুণ কিছু, অর্থাৎ গণতন্ত্রের এই খেলাটা, এটাকে কেউ কেউ মানে গণতন্ত্রের গণিতের কথা বলেন, যে কোনো ভাবে হোক নাম্বারটা পেতে হবে, তার জন্য ছলে বলে কৌশলে যেভাবে। রজতদা, আমার নিজের পর্যবেক্ষণ অবশ্য পরিস্থিতি কিছুটা বদলেছে, মানে যে স্কেলে রিগিং ভোট চুরি সম্ভব হতো আজ থেকে 15-20 বছর আগে, এখন অতটা সম্ভব হয় না। কিছু রিফর্ম তো হয়েছে, ইলেকট্রনিক যে ভোটিং মেশিন আসাটাই তো একটা বড় রিফর্ম, ভোটার আইডি কার্ড আরেকটা রিফর্ম, কিন্তু সেগুলোকেও প্রপারলি করতে না পারে, এগুলোর ভেতরে অনেক এখনো গ্যাপ আছে। এবং আর হচ্ছে ইলেকশন কমিশন যারা ইলেকশন পরিচালনা করবে তারা এইসব কমপ্লেন গুলোকে দেখেও দেখবে না, অনেক ক্ষেত্রেই তারা চোখ বন্ধ করে সেরকম অনেক কিছু ঘটনা ঘটে। সেই জন্য বিহারে আমি বলছি ভায়োলেন্স, আমি বলছি ভায়োলেন্স না, যেটা হবে সেটা হচ্ছে এইরকম চক্ষু রাঙা মানে চোখ রাঙিয়ে অনেক ভোট নানান দিকে সরবে, প্রভাব বিস্তার করবে, সেখানে ক্ষমতাশীল দল করার চেষ্টা করবে, টাকা যার বেশি করতে পারবে, টাকা কার সেটা বলার জন্য আর কোনো সায়েন্টিস্ট লাগে না, সবাই জানি সবচেয়ে বেশি টাকা কার হাতে আছে, কারা খরচ করে, মিডিয়াকেও দেয়। আমি আমরা সময় ফুরিয়ে আসছি, গৌতমদা সংক্ষেপে শুধু এই প্রশ্নটার উত্তর চাইবো, ভোটে প্রকৃত জনমত কতটা প্রতিফলিত হবে বলে মনে হয়? না, ভারতবর্ষের যে নির্বাচনের যে পদ্ধতি তাতে তো এখানে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় না। ভারতবর্ষে যিনি কেন্দ্রে ৩০০-র উপরে আসন নিয়ে ক্ষমতায় আছেন তিনি তো 34% মানুষের ভোট পেয়েছেন, ফলে 64% মানুষ তো ভোটই তার বিপক্ষে দিয়েছিলেন, কিন্তু সেই ভোটটা বিভক্ত হয়ে যায় বলে কোনো একটি দল জয়ী হতে পারে। এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র পশ্চিমবঙ্গে কিছুটা মেরুকরণ হয়, এটা ঘটনা, কিন্তু তাহলেও তো এই ব্যাপারটা অঙ্কটা তাই জনতা মানে ঠিকঠাক হবে কিনা, লোকে ভোট দিতে পারবে। এমন কোন নির্বাচন দেখিনি যেখানে মনে হয়েছে যে এই রায়টি যেটি প্রকাশিত হলো সেটি মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। কিছু প্রশ্ন উঠেছিল, যেমন উত্তরপ্রদেশের নির্বাচনে কিছু প্রশ্ন উঠেছিল যে একটি গ্রামের লোকেরা, তারা আমি তাদের চিনি, তারা প্রত্যেকেই ভোট দিয়েছিলেন একটি অন্য প্রার্থীকে, দেখা গেল সেখানে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে, এটা বিস্ময় হয়েছে। কিন্তু এটা লার্জ স্কেলে সব জায়গায় করা যায় বলে আমিও বিশ্বাস করি না। আমার মনে হয় রিগিং করতে গেলে মানুষের সমর্থন সব থেকে আগে প্রয়োজন। রিগিং সেই সফল হয় যার সঙ্গে মানুষ আছে বা মানুষকে প্রভাবিত করতে পারে। একটা কথা বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমি আর রজত একবার আমরা বিহারে গিয়েছিলাম, বিহারে গিয়ে ফিরছিলাম হাজারিবাগ থেকে, সেই সময় নির্বাচন চলছিল, সবাই জানতো, ভারত কলকাতার প্রখ্যাত সাংবাদিক তারা সব লিখে ফেলেছেন যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হচ্ছেন। তো আমরা যে ধাবাতে খাচ্ছিলাম সেখানে স্থানীয় থানার দারোগা এসেছিলেন, তিনি যাদব, তাকে জিজ্ঞেস করলাম কি হবে ভিতরে, বলো কিছু নেই, হ্যাঁ লালুজি হারায় দুয়ারা। প্রথম একটা লোকের মুখে প্রত্যন্ত প্রান্তে রাতের বেলায় গভীর রাতে খাটিয়াতে বসে এক থানার ওসি বলছে তিনি যাতে যাদব, তিনি সরি আমি ভুল বললাম, তিনি উচ্চ বর্ণের লোক, তিনি ভূমিহার ছিলেন, তিনি বলছেন যে লালু প্রসাদই বাপস আর আয়। অর্থাৎ আমাদের একটা প্রশিক্ষণ হয়েছিল, রজত ছিল, তাদের সুবিধাই যেমন হামদিবে আমাদের ইলেকশন বোঝার কতগুলো নিয়ম শিখিয়েছিলেন, সেই নিয়মের মধ্যে একটা অন্যতম নিয়ম হচ্ছে প্রশাসন কোন দিকে ভোটের আগে, প্রশাসনের হাওয়া কোন দিকে, এটা যদি মানুষ আগে বুঝতে পারে, মানে রিপোর্টাররা বুঝতে পারে, তাহলে কিন্তু ইলেকশন অ্যানালিসিস করা সম্ভব। আমার মনে হয় যে বিহারে প্রশাসন নীতিশ কুমার বিরোধী হয়ে উঠেছে। আমরা দেখবো, আমরা নজর রাখবো, ভোট 3 দিনে 3 পর্যায়ে হবে, আমরা ভবিষ্যতে আলোচনা করবো এই বিষয়ে। রজত দা, গৌতম দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য, আর দর্শকদের আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত।